কটা হাত উঠলো? চার পাঁচটা, কয়েকটা হাত উঠলো। হ্যাঁ, তো সুইডেনে তোমাদের মতো একটা ছোট্ট মেয়ে, সে কিন্তু এই পরিবেশ নিয়ে কাজ করছে, গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। আমেরিকা থেকে শুরু করে, ইউরোপ থেকে শুরু করে, সবাই তার নাম জানে এবং তাকে ভয় করে, ভয় ভয় ভয়। ওপেকের কান্ট্রিগুলো যারা তেল সাপ্লাই করে তারা তাকে হুমকি দিয়েছে যে পৃথিবীর একবিংশ শতকের সবচেয়ে বড় শত্রু হচ্ছে গ্রেটা থুনবার্গ। কেন? তিনি ফসিল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি ব্যবহারের বিরুদ্ধে কথা বলছে। তার জন্য কি হবে? রাষ্ট্রগুলো তাদের তেল বিক্রি হবে না, তাদের ব্যবসা বন্ধ হবে। যে মানুষগুলো কয়লা খনন করছে, আমাজনে আগুন লাগাচ্ছে, জঙ্গল আগুন লাগিয়ে দিয়ে সে জঙ্গলের নিচে সম্পদগুলোকে তুলতে চেষ্টা করছে, তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তাহলে একটা 13 বছরের মেয়েকে গোটা বিশ্ব ভয় পাচ্ছে এই কারণে, কারণ ওই মেয়েটি থাকলে পৃথিবীর